তো যাদের কলেজ থেকে আইডিসি পেপার্সের জন্য কোশ্চেন্স দিয়েছে তারা ভিডিওটা অ্যাভয়েড করতে পারো অ্যান্ড যাদের কলেজ থেকে রকম কোশ্চেন্স দেয়নি তারা ভিডিওটা ভালোভাবে শোনো আদারওয়াইজ কিন্তু তোমরা কলেজের পরীক্ষাতেই সাফলি পাবে শুধু আইডিসি পেপার্স বলেই নয় তোমাদের যে সেক পেপারটা হবে কলেজে দেন সেই পেপারটার জন্য কিন্তু ব্যাপারটা অ্যাপ্লিকেবেল যদি পুরোটা শুনে নাও তাহলে কিছু হাত থাক তোমরা সাফলি পাওয়ার থেকে বাঁচবে আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম ছেলেপুলে বা ছাত্রছাত্রী হচ্ছে কি সাপ্লি পাবে এই যে সামনে কোশ্চেন্সগুলো রেখেছি এটা জাস্ট অ্যাভয়েড করে যাও এটা তোমাদের বোঝানোর জন্য রেখেছি এখানটায় আমি হচ্ছে কি যে টোটাল বড্ড জোর হচ্ছে কি যে বারো কি তেরোটা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজের কোশ্চেন্স রাখা আছে এখানটায় পলিটিক্যাল সায়েন্স আইডিসির জাস্ট একটুখানি আমি তোমাদের কোয়েশ্চেন্সগুলো দেখাবো দেন তারপরে কথাগুলো ভালোভাবে শুনবে এখানটাই পলিটিক্যাল সায়েন্স আইডিসির এখানটা হয়তো কয়েকটা কয়েকটা কোশ্চেন্স রিপিট হতে পারে আদারওয়াইজ কিন্তু তোমার এখানটাই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন্স আলাদা আলাদা কোশ্চেন্স মানে একই রকমের কোশ্চেন্স নয় প্রত্যেক কটা কোশ্চেন্স কিন্তু আলাদা একই অপরের থেকে কোনোরকম ট একই টপিকের থেকে কোশ্চেন্স নয় বা অর কোশ্চেন্স নয় প্রত্যেক কটা কোশ্চেন্স কিন্তু হচ্ছে কি একে অপর থেকে আলাদা অ্যান্ড এখানটায় টোটাল কোশ্চেন্স যদি আমি ঠিকঠাক গুনে থাকি তাহলে এখানটায় বলতে গেলে একশোটারও বেশি ঠিক আছে একশো কুড়ি তিরিশটা মতো কোশ্চেন্স রয়েছে বারো তেরোটা কলেজে আইডিসি পেপার্সের আমি হচ্ছে কি যে কোয়েশ্চেন পেপার কালেক্ট করেছি দেন সেইগুলো হচ্ছে গ্যানটা তোমাদের সামনে রেখেছি এবার একটা জিনিস বোঝো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যারা প্রথম দিক থেকে আমার ভিডিও দেখে আসছো বা কিছু যে আমার ফার্স্ট সেমিস্টারে আইডিসিতে হচ্ছে কি যে পড়তে গেলে ম্যাক্সিমাম পেপারস হচ্ছে কি হানড্রেড পার্সেন্টস কেমন ছিল যে কটা পেপার্স আমি ছাড়ি বাংলা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স সোশিয়লজি ফিলোসফি এডুকেশন প্রত্যেক কটা পেপার ইকোনমিক্স বা ফিলোসফি প্রত্যেক কটা পেপার্সে কিন্তু হানড্রেড পার্সেন্টস কেমন ছিল তারপরেও কিন্তু আমি এরকম ধরনের একটা ভিডিও বানাচ্ছি যে এইভাবে না পড়লে আইডিসিতে হচ্ছে কিছু সাপ্লি পাবে তোমরা তার বিশেষ কারণ আছে যে কারণটা আমি তোমাদের সামনে দেখিয়েছি যে যদি এবার ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলেটেড কলেজ শুধু বারোটা নয় কিন্তু আরও অনেক কলেজ আছে যেগুলোর কলেজের কোশ্চেন্স আমি পাইনি একটা জিনিস জাস্ট ভেবে দেখো যে ইউটিউবে যে সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করা আছে সেই সাজেশনস ভিডিওতে কেউ কি মানে আমি বাদে বা অন্যান্য যারা স্যারেরা সাজেশন ভিডিও পোস্ট করেছে আইডিসির সো কেউ কি নর্মালি এতগুলো রেখেছে ছাড়া এতগুলো কোশ্চেন্স বাদ দাও এর হাফ কোশ্চেনছে কেউ রাখেনি বা হচ্ছে কি এর হাফ কোশ্চেন্স হচ্ছে কে তাদের সাজেশনের মধ্যে রাখেনি এবার তুমি তাহলে কোনো একটা পার্টিকুলার দাদার বা পার্টিকুলার স্যারের কোনো একটা সাজেশন ভিডিও দেখে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ সো সেখান থেকে তোমাদের কলেজে যে কোশ্চেনসটা আসবে সেই কোয়েশ্চেন্সকে তোমার কমন পাওয়া সম্ভব পসিবল নয় সো যেটা যেটা আমি তোমাদের বলবো দেন সেইভাবে করবে তোমার একটা জিনিস খেয়াল করে দেখতে পারো যে ইউটিউবের সেকেন্ড সেমিস্টারে আইডিসি পেপারসের সাজেশন অনেকটাই কম বা অনেক ম্যাক্সিমাম হচ্ছে কি পোস্ট করতে চাইছেন না তার একটা বিশেষ কারণ আছে সেগুলো তোমাদের বলবো সো ফার্স্ট যদি আইডিসি পেপারটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কেউ পেতে যাও যে জিনিসটা করবে সেটা হচ্ছে কি তোমার যে যে পেপার থাকুক না কেন কারোর বাংলা থাকতে পারো কারোর ইংলিশ থাকতে পারো কারোর হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে কারোর এডুকেশন থাকতে পারে কারোর জিওগ্রাফি কারো যা ইচ্ছা তাই থাকুক না কেন তোমাদের দেখবে তোমাদের কলেজে ওই পেপারটির অলরেডি একবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে তুমি কি করবে যে কোনো বন্ধু থ্রু বা যেইভাবে হোক তোমার কলেজের কোয়েশ্চেন পেপারটা কালেক্ট করবে কালেক্ট করার পরে ওই কোশ্চেনস পেপারটা আপাতত সাইডে রাখবে তারটা বিশেষ কারণ আমি তোমাদের বলছি ওটা আপাতত সাইডে রাখবে সাইডে রাখার পরে সিলেবাসটা নেবে সিলেবাসটা বাংলার ট্রান্সলেশান যেখান থেকে পাবে সেখান থেকে জোগাড় করবে দেন ওই সিলেবাসের মধ্যে যে যে কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি তোমাদের কলেজের থেকে দিয়েছিল মার্ক করবে যে এই টপিক থেকে হচ্ছে কি যে কোশ্চেন্স দিয়ে দিয়েছে এটা আপাতত পরে পড়বো আমি তারপরে কি করবে যে টপিকগুলো বাদ পড়ে রয়েছে সেই সমস্ত টপিকগুলো থেকে তুমি কোশ্চেন্স নিজে বানাবে তার একটা বেসিক কারণ দেখো কেউ হচ্ছে কি যে কোশ্চেন পেপার আমাদের কাছে দেয়নি আমাকেও দেয়নি বা কোনো স্যারের কাছেও দেয়নি অ্যান্ড যারা যারা দিয়েছিল আমি তাদেরকে ডিফারেন্ট কলেজের অ্যাকচুয়ালি আইডিসি পেপার্স দিয়েছিলাম তোমরা যদি কেউ শুনে থাকো তারপর হচ্ছে কি দেখবে যে ওই যে তোমাদের কোশ্চেন্সগুলো অন্যান্য কলেজে যে আইডিসি কোশ্চেন্স আমি দিয়েছি তোমাদেরকে সেই কোশ্চেন্সগুলো হচ্ছে কি যে তোমাদের ইউটিউবে কোনো সাজেশানসে তোমরা কোশ্চেন্সগুলো দেখতে পারবে না তার কারণ ক্যা তোমাদের ডিফারেন্ট কলেজের ডিফারেন্ট রকমের যে স্যারগুলো আছে তাদের নিজেদের ইচ্ছা মতো কোয়েশ্চেন্স বানাচ্ছে আমি শুধু এই পলিটিক্যাল সায়েন্স নয় আরও বিভিন্ন সাবজেক্টের হচ্ছে কি যে আইডিসি পেপারসের হচ্ছে কি যে কোশ্চেন্স কালেক্ট করেছে যেহেতু মানে মানে অনেকটা মেম্বার রয়েছে ও ডিফারেন্ট কলেজের তো সমস্ত কোশ্চেন্স পেপার কালেক্ট করার পর আমি যেটা দেখলাম যে ওখানটাই যে কোশ্চেন্সগুলো করা হয়েছে ডিফারেন্টস আর ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স করেছে একটা কলেজের কোশ্চেন্স ধরো একটা কলেজের আমি যদি কোশ্চেন্স দেখি যেন যদি নেক্সট কলেজ দেখতে যাই ম্যাক্সিমাম দুটো কোশ্চেন্স আমি কম্পেয়ার করি দুটো কলেজে দুটো কোশ্চেন যদি কম্পেয়ার করি সেখানটায় দেখছি যে নর্মালি একটা কি দুটো কোশ্চেন্স বাদ দিয়ে বাদ বাকি সব কোশ্চেন্স হচ্ছে আলাদা তো সেখানটায় তুমি কীভাবে নর্মালি এক্সপেক্ট করবে যে কোনো একটা স্যারের ইউটিউবে পোস্ট করা সাজেশন কমন আসবে সো কমন দেওয়াটা অ্যাকচুয়ালি পসিবল নয় এন্ড সেমিস্টারে হচ্ছে কি যে তুমি হান্ড্রেড পার্সেন্ট কামন এক্সপেক্ট করতে পারো তুমি আমার চ্যানেল ফলো করলেই তুমি এন্ড সেমিস্টারে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাতে তুমি হান্ড্রেড পার্সেন্ট কেমন পেয়ে যাবে বাট এই যে যেগুলো কলেজে পরীক্ষা হচ্ছে সেই কলেজে ডিফারেন্ট কলেজের ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স করছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো যে টপিকগুলো ফার্স্ট সেমিস্টারে দেওয়া হয়েছিলো সেই টপিকগুলো থেকে অলরেডি কোশ্চেন্স করা হয়ে গেছে ঠিক আছে ওগুলোতে সেই জন্য তোমরা কেমন পেয়েছো বাট নেক্সট সেমিস্টারে ওই যদি ইম্পর্টেন্ট ওই কোশ্চেনসগুলো অ্যাড করে তোমাদের তাহলে হচ্ছে কি তোমরা কমন পাবে আদারওয়াইজ কিন্তু পুরো ধসে পড়ে যাবে তো সেটার জন্য ফার্স্ট যে রুলসটা বলেছি আমি তোমার যে যে সাবজেক্ট থাকবে সেই সেই সাবজেক্টগুলো নিজের কলেজের কোশ্চেন্সটা কালেক্ট করবে দেন সিলেবাসটা বাংলাতে ট্রান্সলেট করবে যে যে টপিকগুলো হয়েছে সেই টপিকগুলো বাদ দেবে দেন তারপরে যে টপিকগুলো পড়েছে সেই টপিক থেকে নর্মাল হচ্ছে কিছু যে কোশ্চেনসগুলো তুমি নিজে বানাবে অ্যান্ড ধরো নোটস কিনে ফেলেছ তোমার কাছে এবং সেই নোটসের মধ্যে দেখলে যে তোমার কলেজের কোশ্চেন্সগুলো অলরেডি এখান থেকে এখান থেকে চলে যাচ্ছে সেগুলো বাদ দেবে দেন তারপরে দেখবে যে তোমার সিলেবাসের মধ্যে কোন কোন টপিকগুলো থেকে নোটসের মধ্যে কোশ্চেন্সগুলো রয়েছে অ্যান্ড যদি কোনো টপিক থেকে কোশ্চেন্স বাদ দাও বাদ যায় তাহলে যে স্যারের কাছ থেকে কোশ্চেন্স তুমি নিয়েছো সেই স্যারের কাছ থেকে হচ্ছে কি তুমি ওটা নোটস চাইবে সো পলিটিক্যাল সায়েন্সের জন্য যদি যে যারা পলিটিক্যাল সায়েন্স দেখছো পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমরা যদি পেলি চেক করো ফার্স্ট আমি তিনটে ভিডিও পোস্ট করেছিলাম সো একদম প্রথমে যে ভিডিওটা তোমার টাইম লাইন দেখলে চেক করলে বুঝতে পারবে সবার প্রথমে যে আমি পেপার্সের সাজেশন চেয়েছিলাম ওটা ফলো করবে না নেক্সট যে দুটো অ্যাকচুয়ালি পোস্ট করেছিলাম আমি সেই দুটো ফলো করবে মাঝের মিডিলে যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওখানটায় আমি প্রত্যেক টপিক থেকে যে যেমন ধরনের কোশ্চেন আছে সমস্ত কিছু মেনশনস করে দিয়েছিলাম এইভাবে যদি ডিটেলে না পাও তাহলে কিন্তু বলতে গেলে অনেকে সাপ্লি পাবে বুঝতে পেরেছো সো এতগুলো কলেজের ডিফারেন্ট মানে এতগুলো টিচার যদি কোশ্চেন্স করে কোনো কোশ্চেনের সাথে কোনো কোশ্চেন ম্যাচ খাবে না সো তুমি জাস্ট একটাই যে এটা সেই জন্য আমি সামনে রেখেছিলাম যে এতগুলো কোশ্চেন্স ঠিক আছে কোনো স্যারের কোনো কোশ্চেন্সে বা কোনো সাজেশনে এতগুলো কোশ্চেন্স দেওয়া হয় না বা তোমাদের কিন্তু আসছে এতগুলো কোশ্চেন্স ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স তো যে রুলসটা আমি বললাম সেটা অ্যাপ্লাই করো দেন তারপরে কিন্তু তোমরা হচ্ছে কি যে সেক পেপারসে এবং আইডিসি পেপার হচ্ছে কিছু যে হান্ড্রেড পার্সেন্টস পাবে নিজেদের থ্রুতে আদারওয়াইজ যদি নিজে না পাও তাহলে যে স্যারের কাছ থেকে নোটস নেবে সেই স্যারের কাছে কোশ্চেন পেপারটা দাও যে দাদা এইটা আমাদের পরীক্ষাতে এসছে অ্যান্ড তারপরে এই কোশ্চেন্সগুলো বাদ দিয়ে দেন তারপরে আমাকে একটা ভালো সাজেশন বানিয়ে দাও অ্যান্ড ওই যে তোমাদের কলেজে যে কোয়েশ্চেন্সটা এসেছে সেটা বাদ দেবে না ওই কোশ্চেন্সগুলো সাইডে রাখবে দেন যে টপিকগুলো আসেনি দেয়নি টিচার তোমাদের কলেজের স্যার সেই টপিকগুলো আগে পড়বে দেন তারপর ওটা পড়া হয়ে যাওয়ার পরে তোমাদের কলেজে যে কোশ্চেন সেটা করার চেষ্টা করবে কেননা কলেজে যেহেতু প্রশ্ন করছে ওদের ইচ্ছা মতো করছে আমি দেখলাম যে কিছু কিছু কোশ্চেন্স হচ্ছে কি যে ওল্ড সিলেবাসের ফিথ সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার থেকে একদম তুলে এনে তারপরে করা হচ্ছে এই পলিটিক্যাল সায়েন্সের কথা বলছে বা অন্য পেপার্সের কথা বলছে সো ওই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে যেটা বললাম সে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে সেক পেপার্সে অ্যান্ড হচ্ছে কি তোমাদের আইডিসি পার্ট সাজেশন কমন পাবে সো যারা আমার থেকে নোটস নিয়েছিলে আইডিসি মানে ডিফারেন্ট সাবজেক্টের হোক না কেন অ্যান্ড সেক পেপারসে তোমরা কী করো নিজেদের কলেজের কোশ্চেন্স হচ্ছে কালেক্ট করবে আমাকে দেবে দেন আমি ওটার যে যে টপিকগুলো হচ্ছে চলে এসেছি সেটা বাদ দিয়ে তারপর হচ্ছে কি তোমাকে একটা সাজেশনস বানিয়ে দেবো দেন সেটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটাই রুলস অ্যান্ড এটাই অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে আদারওয়াইজ কিন্তু যে কোনো ধরনের একটা র্যান্ডাম নোটস কিনে নিলে তোমরা কিন্তু সাপ্লি পেয়ে যাবে সো যেভাবে বললে মাথায় রাখবে আই থিঙ্ক ব্যাপারটা হেল্পফুল হয়েছে তোমাদের